আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সবাই ভালো আছো তোমরা? সবাই ভালো আছো? জি স্যার, ভালো। স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো আছি। গাজীপুরে তোমরা কেউ নাই না? না, সব বাইরে। গাজীপুরে কে কে থাকো তোমাদের মধ্যে? স্যার, ঠিক আছে। কে, কত রোল? 34টা। 44। গাজীপুর থাকো না? আচ্ছা, গাজীপুর কোথায় জি থাকো? স্যার। গাজীপুরে স্যার, আজিমুদ কলেজ রোড। আজিমুদ্দিন কলেজ রোড। জি স্যার। আচ্ছা, বাড়ি না বাসা? জি স্যার। এখানে কি বাড়ি না বাসা? স্যার, ভাড়া হ্যাঁ, বুঝি নেই স্যার। আবার এখানে কি মানে তোমার নিজস্ব বাসা নাকি এখানে? স্যার, নিজস্ব না স্যার, ভাড়া থাকে। আর কেউ থাকো নাকি গাজীপুর? গাজীপুর আর কেউ থাকো? তোমার বিশ্বাস গাজীপুর থাকো? আচ্ছা, তোমরা একটু রেসপন্স কইরো, খালি শুনলে হবে না। আমি ওয়ার্ডের ক্লাস তো একতরফা হবে না, তাই না? লেকচার হবে না নাকি? তোমরা ওয়ার্ডে আসছো না? টেকনিক্যাল ক্লাস কোথায় হয়? ওয়ার্ডে? তাহলে ওয়ার্ডে আসছো মনে করেই। ওয়ার্ডে আসলে কি কি জিনিসপত্র নিয়ে আসতে হয় তোমাদের? একটা কথা ছিল জি বলো। স্যার, যারা হচ্ছে অন্য ব্যাচের সাথে ওয়ার্ড ফাইনাল দিয়েছে স্যার, তাদের রোল কি আবার আপনি নিচ্ছেন স্যার? তাহলে তো তার পার্সেন্টেজ বেড়ে যাবে ওর ব্যাচের অন্যদের তুলনায় বা আমাদের সবার তুলনায়। না, দু একজন আছে, যেমন রুম নাম্বার 10 আমাকে বললো যে আগের ক্লাসে অ্যাটেন্ড করে না, এই জন্য তারটা আমি নিচ্ছিলাম। জি স্যার, তারটা ঠিক আছে স্যার। রোল নাম্বার 20 স্যার, ওর তো আগের ব্যাচের সাথে ক্লাস করেছে। তাহলে আর দরকার নাই, ওরা থাকতে চাইলে থাকুক, তাহলে রোল নাম্বার নেওয়া দরকার নাই। স্যার, আপনি নিয়েছেন? বললো বললো এই জন্য নিলাম। ঠিক আছে, তাহলে এটা তো নেওয়া ঠিক হবে না। 20 আছো নাকি? 20-এর রোল নাম্বার 20 কে? মোহতাসিম করিম। আচ্ছা, তুমি কি আগে ক্লাস করছিলে তো? না, স্যার, মানে অ্যাবসেন্ট ছিল স্যার অনেকগুলা কতদিন? স্যার, ওইটা তো স্যার খাতা দেখে হিসাব করা হয়নি স্যার। ওয়ার্ড ফাইনাল দিছিল? জি স্যার। কিন্তু অ্যাবসেন্ট ছিল, এই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস থাকো, তাহলে অ্যাবসেন্ট থাকলে কভার হবে, অসুবিধা নাই। তাহলে থাক, আসতে পারে, অসুবিধা নাই নাকি? জান্নাতুল মাওয়া ক্যাপ্টেন কি বলে? জি স্যার, স্যার আসলে তো সমস্যা নেই। আমি স্যার বলছিলাম যে পার্সেন্টেজটা দিব কি দিব না। আসলে পার্সেন্টেজ তো আমি রাখবো, যদি ওদের যৌক্তিক কারণ থাকে, যেমন ও বললো আগে ক্লাস কম করছে, ওর শর্ট ছিল, তাহলে আসুক, কভার হয়ে যাবে, আমার পক্ষ থেকে আপত্তি নেই। হ্যাঁ, তোমরা রেসপন্স করবা, সবসময় কথার মধ্যে থাকবো আমরা। সরি, এক মিনিট।
তুমি আসো নাই? তোমার কথা আমি শুনছি না, আমারটা তুমি শুনছো না, একেবারেই না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, পার্সেন্টেজে চিন্তা করো না, ক্লাসে থাকা হলে বেশি গুরুত্ব। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ফাইন, ঠিক আছে, 40-42 আজকে লিখে রাখলাম, ফাইন ঠিক আছে। তো শুনতে পারছো সবাই তো? না আসসালামু আলাইকুম না, স্যার, আমার মাঝহারুল ইসলাম, স্যার পার্সেন্টেজটা দেওয়া হয়নি স্যার, আমার স্যার টিএ টু রোল ফাইভ। মাঝহারুল ইসলাম, টিএ টু রোল ফাইভ, টিএ টু রোল ফাইভ, হ্যাঁ নিয়ে নিলাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে ফাইন। তোমাদের বেঁচে দেখি তো আমি খাতাটার কি অবস্থা, এক মিনিট, তোমাদের রোল 49 কে বলো তো? 49 তো আজকেও নাই। আচ্ছা 49 কি খবর বলো তো? স্যার 49 আমাদের সাথে ক্লাস করে না ফার্স্ট ইয়ার থেকে। ফার্স্ট ইয়ার থেকে ক্লাস করে না, আচ্ছা। তারপরে হলো ডিফল্টার দেখতেছি আমি কে কে, একটু TA140 ওকে মাঝে মধ্যে আসছে দেখা যায়, TA140 কি খবর? জানো কিছু? TA140 স্যার উনি তো ক্লাস করে, স্যার আজকে কেন আসেনি বলতে পারি না, আমাদের সাথে করে প্রতিদিন। অনেকদিন নাই। তারপরে TA114 কি খবর জানো নাকি? চোদ্দ স্যার চোদ্দ তো উনার রেগুলার, নেটের সমস্যা, আচ্ছা রেগুলার নাই, বাকিরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ রেগুলার। অ্যানালগের চাইতে ডিজিটাল ক্লাসে উপস্থিতি খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, উপস্থিতি খোঁজ দিলাম, খাতায় রেকর্ড মোটামুটি সবারই দেখলাম ভালো। আচ্ছা আমরা একটু ক্লাসের কথায় আসি এখন। হ্যাঁ ক্লাসের কথা, একতরফা হবে না, কোনো স্লাইড প্রেজেন্টেশন হবে না, জাস্ট ডিসকাশন এন্ড পার্টিসিপেশন, কেমন? আচ্ছা আজকে আমাদের সাবজেক্ট হলো কি, সাবজেক্টটা কি বলো, কে বলবে, একজন বলো, যে কোনো একজন, সাবজেক্ট কি আজকে? চাইল্ডহুড সেজার, চাইল্ডহুড সেজার, ঠিক আছে। এটা পরে তোমাদের কোনো লেকচার হয়েছিল আগে, পেয়েছিলাম? জি স্যার লেকচার হয়েছিল। আচ্ছা লেকচার হয়েছিল, তাহলে তো মোটামুটি ওরিয়েন্টেশন আছে, খুব বেশি কথা দরকার নাই, জাস্ট আমরা কিছু ফিডব্যাক নিয়ে শেষ করব, কেমন? আচ্ছা চাইল্ডহুড সিজারের আরেকটা টার্ম আছে, আমরা আরেকটা টার্ম কি বলি? চাইল্ডহুড সিজারের আরেকটা টার্ম আছে, এটা কি নামে ডাকি আমরা? বলতে পারো না কেউ? চাইল্ডহুড কনভালশন, হ্যাঁ আরেকটা টার্ম হলো চাইল্ডহুড কনভালশন নাকি, শোনা যাচ্ছে? জি স্যার, রেসপন্স করতে হবে, আমরা ক্লিনিক্যাল ক্লাসে তো বললাম লাইভ প্রেজেন্টেশন হবে না, ওয়ান ওয়ে লেকচার হবে না, জাস্ট তোমরা বলবা, আমি ফাঁকে ফাঁকে কিছু বলবো। হ্যাঁ আচ্ছা কনভার্সন ডেফিনেশন সবাই জানো? হ্যাঁ কে বলতে পারবে বলো, কনভার্সনের ডেফিনেশন একজন বললো। কনভার্সন কাকে বলে বলতে পারো কিনা, একজন বলো,
কথা বলতে হবে, আমি একতরফা ক্লাস নিব না তো বলছি আগেই। যে কোন একজন রেসপন্স করো, কনভার্সন কাকে বলে? ইনভলান্টারি মুভমেন্ট হবে। আরাই শর্টলি বলো, অসুবিধা নাই। ইনভলান্টারি মুভমেন্ট হবে, হ্যাঁ। আর কি হবে? একটা ইনভলান্টারি ব্রেন ফাংশনে একটা ইনভলান্টারি ডিস্টারবেন্স হবে, হ্যাঁ। কনভার্সনটা হলো যে ব্রেন ফাংশনের একটা ইনভলান্টারি ডিস্টারবেন্স হবে বা মুভমেন্ট হবে, হ্যাঁ, যেখানে কি থাকবে, তোমার কনসাসনেস লস করবে অথবা ইম্পেয়ারমেন্ট হবে, কমে যাবে। কনসাসনেস ইম্পেয়ারমেন্ট হবে অথবা লস হবে, অথবা অ্যাবনর্মাল মোটর অ্যাক্টিভিটি হবে, অথবা বিহেভিয়ার অ্যাবনর্মালিটি হবে, অথবা সেন্সরি ডিস্টারবেন্স হবে, অথবা অটোনমিক ডিস্টারবেন্স হবে। এগুলোর যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা বলবো কনভার্সন। কনভার্সন মানে এই না যে সবসময় তোমার মোটর ডিস্টারবেন্স হবে, হ্যাঁ। আমরা শুধু আসলে মনে করি যে মোটর ডিস্টারবেন্সটাই কনভার্সন, হ্যাঁ, যে হাত পা নাড়াচাড়া করলো, হ্যাঁ, স্টিফনেস হয়ে গেল, শুধু সেটাই কনভার্সন ন। কনভার্সন যে কোনো একটা থাকলেও আমরা কনভার্সন বলবো। যদি তোমার ইম্পেয়ারমেন্ট লস করে, অথবা তোমার মোটর অ্যাক্টিভিটি অ্যাবনর্মাল হয়, অথবা বিহেভিয়ার অ্যাবনর্মাল হয়, অথবা সেন্সরি ডিস্টারবেন্স হয়, অথবা তোমার কোনো অটোনমিক ডিসফাংশন হয়, এগুলোর যে কোনো একটা থাকলে আচ্ছা, মানে ভিডিওর কি সমস্যা হয় নাকি? কারো কি আসে না কেন বুঝলাম, হ্যাঁ, ভিডিও অফ করে রাখছো সবার না? হ্যাঁ জি স্যার, নেট অনেক বাফার করে। নেট অনেক ডিস্টার্ব করে না? আচ্ছা, বুঝতে পারি না, কখন শুনতে শোনো না শুনতে শোনো। আচ্ছা, এরপরে কনভার্সন সম্পর্কে কিছু মৌলিক বিষয় ডেফিনেশন দেওয়ার পরেই তোমাদেরকে জানতে হবে কিছু টার্ম সম্পর্কে পরিষ্কার থাকতে হবে। আমরা কনভার্সন সাধারণত দুইটা চাই, আর একটা হলো নিউরেটাল কনভার্সন। সেটা কি তোমাদের হয়েছে? স্যার লেকচারে হয়েছে না? ওয়ার্ডে ওয়ার্ডে তো শিডিউল দিয়েছিলাম মনে হয়। স্যার হয়নি। কার ক্লাস ছিল ওইটা? দেওয়া হয়নি মনে হয়, না না দেওয়া হয়নি। সামনে হবে, সামনে দেরি আছে, 26 সাথে শিডিউলে দেরি আছে, জন্য হয় না, ঠিক আছে, 26 সাথে আছে নিউরাল সিজার। তো সেখানে নিউরাল সিজার নিয়ে কথা হবে। আমরা আজকে শুধু চাইল্ডহুড সিজার আদার দেন নিউরাল সিজার সেটা নিয়ে ডিসকাস করব। তো এখানে তোমরা চাইল্ডহুড সিজার বলতে আমরা আদার দেন নিউরাল পিরিয়ড যেগুলো সিজার নিয়ে আসবে, কনভার্সন নিয়ে আসবে, সেগুলো আমরা কিভাবে ম্যানেজ করব। প্রথম কথা হলো যে একটা বাচ্চা যদি কনভার্সন নিয়ে আসে, আমরা কি কি জিনিস চিন্তা করব, কি কি জিনিস চিন্তা করব একজন বলো দেখি। নিউনেটাল পিরিয়ডের পরে একটা বাচ্চা কনভার্সন নিয়ে আসলো, আসলে আমরা কি কি জিনিস ওদের মাথায় থাকবে, যে কি কি হতে পারে, এ বলবে একজন বলো। মেটাবলিক ইমব্যালেন্স কে বলতেছ? মহতাসিম করিম, হ্যাঁ, গুড, বলো। সিএনএস ইনফেকশন, সিএনএস ইনফেকশন, মেটাবলিক অ্যাবনর্মালিটিস, রাইট। আর আর মেনিনজাইটিস, জান্নাতুল মাওয়া, মেনিনজাইটিস বললা, গুড। আর এপিলেপসি, রাইট, ঠিক আছে। আর ফেব্রাইল কনভালশন, ফেব্রাইল কনভালশন, হ্যাঁ, মিম বলেছে ফেব্রাইল কনভালশন। আর
সেরেব্রাল ম্যালেরিয়া। সেরিব্রাল ম্যালেরিয়া, রাইট, ঠিক আছে। আর স্যার এনকেফালোপ্যাথি। হ্যাঁ, হতে পারে এনকেফালোপ্যাথি। আর কিছু স্যার? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। গুড, ঠিক আছে, হতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কনভার্সনই আসবে। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি অনেক কিছু তোমাদের মাধ্যমে চলে আসছে, তোমরা জানো অনেক কিছু। তো আমরা সাধারণত প্রথম চিন্তা করতে হবে, যখন একটা বাচ্চা কনভার্সন বা সিজার নিয়ে আসবে, আমরা প্রথম হেডলাইন চিন্তা করব যে জ্বর সহ আসছে নাকি জ্বর ছাড়া। ব্রাইল সিজার, কেমন? 2 নম্বরে চিন্তা করব মেনিনজাইটিস, 3 নম্বরে চিন্তা করব সেরিব্রাল ম্যালেরিয়া, 4 নম্বরে চিন্তা করব ভাইরাল এনকেফালাইটিস, 5 নম্বরে চিন্তা করব টিউবারকুলার মেনিনজাইটিস, 6 নম্বর চিন্তা করব ব্রেন অ্যাবসেস। এগুলো হলো কনভার্সন নিয়ে আসবে উইথ ফিভার থাকবে, হ্যাঁ, ফিভার উইথ সিজার, এই বিষয়গুলো কি কি বললাম বলো দেখি। একজন স্যার মেনিনজাইটিস, 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে কি বলবে? ফেব্রাইল সিজার। যখন তোমরা কথা বলো, একজনে যখন কথা বলবে আর দ্বিতীয় জন বলবা না, তাইলে ডিস্টার্ব হবে না। হ্যাঁ হ্যাঁ বলো, সাইমা রহমান বলছিল, বলো সাইমা। স্যার ফিব্রাইল সিজার, তারপর হচ্ছে 2 নম্বরে মেনিনজাইটিস, তারপরে স্যার এনকেফালোপ্যাথিস, সেরেব্রাল ম্যালেরিয়া, আর হচ্ছে স্যার ব্রেন অ্যাবসেস। আরেকটা কি বাদ করলো? টিউবারকুলার মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিস, রাইট। এই মোটামুটি 5টা 6টা কজ হলো ফিভার উইথ কনভালশন, এটা হলো 1 নম্বর চিন্তা করতে হবে। এগুলো মোটামুটি কমন, এতগুলোর মধ্যে মোস্ট কমন কোনটা? মোস্ট কমন ফেব্রাইল, রাইট। সবাই একমত? জি স্যার। তোমরা ওয়ার্ডে যখন 3rd ইয়ারে আসছো, দেখছো আমরা যখন ওয়ার্ডে কাজ করছি তখন দেখেছি যে আমাদের মোস্ট কমন হলো ফেব্রাইল সিজার, একেবারে তোমার প্রতিদিন ইদানিং ফেব্রাইল সিজার। কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা যখন আরো 15-20 বছর আগে যখন ওয়ার্ডে কাজ করতাম, তখন দেখতাম যে এত ফেব্রাইল সিজার ছিল না, মোস্ট কমন ছিল তখন মেনিনজাইটিস, মোস্ট কমন ছিল তখন মেনিনজাইটিস এবং তোমার সেরিব্রাল ম্যালেরিয়া। এই যে চেঞ্জটা 20 বছর আগে ছিল মোস্ট কমন মেনিনজাইটিস এবং সেরিব্রাল ম্যালেরিয়া, বাট এখন আমরা মনে দেখতেছি যে মোস্ট কমন ফেব্রাইল সিজার, কারণটা কি বলতে পারো? বুঝতে পারছো আমার কথাটা? 20 বছর আগে ছিল মোস্ট কমন কজ অফ ফিভার উইথ কনভালশন মেনিনজাইটিস সেরিব্রাল ম্যালেরিয়া, বাট কনভালশন স্যার মেনিনজাইটিস এর ভ্যাকসিন দেওয়া হয়, রাইট? মেনিনজাইটিস এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এটা একটা অন্যতম কারণ, এটা একটা অন্যতম কারণ মেনিনজাইটিস ভ্যাকসিন দেওয়ার জন্য। কারণ মেনিন এই সরি, আমার হাতে 10 মিনিট সময় আছে, পরে কিন্তু আমরা আবার একটু 2 মিনিট পরে আসবো, মনে রাখো, হ্যাঁ, আবার চলে যাইও না। আচ্ছা ঠিক আছে, এটা হলো মূল কারণ, ডিউ টু ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ভ্যাকসিনেশন প্রোগ্রামের জন্য মেনিনজাইটিস অনেক কমে গেছে। আমরা আগে খিঁচুনি আসলেই দেখতাম যে একদম টিপিক্যাল মেনিনজাইটিস, বাট এখন মেনিনজাইটিস খুব রেয়ার। আমি তো গত মনে হয় যে ধরো 1 বছরের মধ্যে প্রতিদিনই রোগী ওয়ার্ডে আসতেছে 4টা থেকে 5টা, কিছু নিত এর মধ্যে 6 মাসেও তো একটা রোগী দেখিনি মেনিনজাইটিস, অলমোস্ট 100% ফেব্রাইল সিজার, অনেক কমে গেছে, এটা একটা গুড সাইন। তাহলে ফেব্রাইল সিজার মোস্ট কমন, কেমন? টিউবারকুলার মেনিনজাইটিস তো ওই মেনিনজাইটিস তো এখন কমে গেছে, টিবিএম তো কমে গেছে। টিবিএম কমে যাওয়ার কারণ কি বলো তো? টিউবারকুলার মেনিনজাইটিস কমে যাওয়ার কারণ কি? একই কারণ, ডিউ টু বিসিজি ভ্যাকসিনেশন,
বিসিজি ভ্যাকসিনেশনের তোমার একটা গুরুত্বপূর্ণ পজিটিভ রুল হলো যে এ শুধু টিবির প্রিভেনশনই করে না, তার চেয়ে বেশি কাজ করে হলো টু টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন অফ টিবি, লাইক টিবির কমপ্লিকেশন যেমন একটা টিবি মেনিনজাইটিস, এগুলো হলো তোমার ফিভার উইথ সিজার। এখন যদি আমরা আসি ফিভার উইদাউট সিজার, কিছু কারণ বলো দেখি, ফিভার আছে কিন্তু এপিলেপসি, এপিলেপসি এক নাম্বার রাইট, আর কি হতে পারে এপিলেপসি, এনকেফালোপ্যাথি, মেটাবলিক অ্যাবনর্মালিটি, মেটাবলিক অ্যাবনর্মালিটি হতে পারে, মানে মেটাবলিক অ্যাবনর্মালিটি হতে পারে, এপিলেপসি হতে পারে, এতগুলোর মধ্যে যেমন এতগুলোর মধ্যে যেগুলো বলছো সবই ঠিক আছে, এপিলেপসি হতে পারে, এনকেফালোপ্যাথি, এনকেফালোপ্যাথি আবার কি কি এনকেফালোপ্যাথি হতে পারে বলতে পারো? হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে, আর হেপাটিক এনকেফালোপ্যাথি, হেপাটিক এনকেফালোপ্যাথি, আর ইসকেমিক এনকেফালোপ্যাথি, হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, এটা কাদের বেশি, কোনটা কাদের হয়? হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি পেডিয়াট্রিক এজ গ্রুপে আমরা কাদের মধ্যে পাই? বেশি পাই এজিএন এর রোগীরা যখন আসে তোমার সাডেনলি হাইপারটেনশন হয়, হাইপারটেনশন যদি কন্ট্রোল না আসে, ম্যানেজ করতে বিলম্ব হয়, দেখা যাবে এরা তোমার কনভার্সন নিয়ে আসতেছে, এটা আমরা বেশি পাই। আরেকটা আসছে যে ইসকেমিক এনকেফালোপ্যাথি, হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, এটা কাদের মধ্যে পাই আমরা? ডায়াবেটিক পেডিয়াট্রিক ডায়াবেটিক এনকেফালোপ্যাথি, সেটা ডায়াবেটিক তোমার ইয়ের জন্য না, হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি, এটা কাদের মধ্যে পাওয়া যায় কমনলি? এই বাকিরা তো কথা বলো না, দুই তিনজনে কথা বলো, বাকিরা কেউ স্বতঃস্ফূর্ত কথা বলে না, মোতাসিম করিম কথা বলে, জান্নাতুল মাওয়া বলে, সাইমা রহমান বলে, বাকিরা কেউ কথা বলো না। নাম ধরে ধরে আমি জিজ্ঞেস করতে তো চাচ্ছিলাম না, স্বতঃস্ফূর্ত ভাবে এক এক আসমা ফাহমিদা বলো, আসমা ফাহমিদা, রুল 42 শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না। আনিকা রহমান বলো, তোমাকে কি বলতে বলছিলাম? আনিকা রহমান, কি প্রশ্ন করেছিলাম যেন? পেডিয়াট্রিক গ্রুপে ইসকেমিক এনকেফালোপ্যাথি কাদের হবে, সেটা কাদের হয় বলো দেখি? মাঝারুল বলো, টিএ2 রুল 5, স্যার পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার ক্ষেত্রে হবে। রাইট রাইট, আনিকা রহমান বলছিল না, ঠিক আছে, পেডিয়াট্রিকে আমরা যেটা তোমার পেরিনেটাল অ্যাসফিক্সিয়া যখন হয় তখন যে খিচুনিটা হয় তখন হলো তোমার এটা তোমার ফেব্রাইল হতে পারে, এবং যেটা আসে সেটাকে আমরা বলি ইসকেমিক এনকেফালোপ্যাথি। এই কজ তোমাদের কারণ যেগুলো বলছো সবই মোটামুটি আসছে, এপিলেপসি, এনকেফালোপ্যাথি, ট্রমা থেকে হতে পারে, হেড ইনজুরি হলো
কনভার্সন নিয়ে আসতে পারে, একটা বাচ্চার স্ট্রোক হলো কনভার্সন নিয়ে আসতে পারে, কেমন। তারপরে তোমার ব্রেনে যদি কোনো টিউমার থাকে যেটাকে আমরা বলি ইক্সল, ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, এখানেও তোমার অনেক সময় কনভার্সন নিয়ে আসতে পারে একটা স্টেজে। তারপর মেটাবলিক অ্যাবনর্মালিটি যেগুলো বললা, কি কি মেটাবলিক অ্যাবনর্মালিটি হতে পারে রমা বিশ্বাস বলো, গাজীপুর। মেটাবলিক অ্যাবনর্মাল কনভার্সন হতে পারে, রমা বিশ্বাস। স্যার হাইপোগ্লাইসেমিয়া। রাইট, আর কিছু? সব হাইপোতে হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোনেট্রেমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া, সবগুলোতে, এবং হাইপার নেট্রেমিয়াতে হতে পারে। এই সমস্ত সিচুয়েশনে তোমার কনভার্সন নিয়ে আসতে পারে। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া সাধারণত বাচ্চা কখন বেশি পায় বলো দেখি? হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসে উইথ কনভার্সন পেডিয়াট্রিক এজ গ্রুপে কোন সোমাইয়া রুম কি বলো? রুল 40, হাইপোগ্লাইসেমিয়াটা কখন বেশি আসতে পারে? হাইপোগ্লাইসেমিয়া উইথ কনভালশন কখন, কোন কেসে বা কোন ডিজিজে, কোন সিচুয়েশন সে বেশি আসতে পারে? স্যার স্যাম হলে। রাইট, স্যাম হলে। হ্যাঁ, এটা সুন্দর, পরে তো জানো সবাই হলেই হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, কনভার্সন নিয়ে আসতে। এই জন্য স্যামের রুগী আসলেই আমরা ধরে নেই হি অর শি ইজ উইথ ইন হাইপোগ্লাইসেমিয়া, আমরা ইমিডিয়েট আসলে আমরা হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট দেওয়া শুরু করে। তাহলে কজগুলো মোটামুটি হলো, হ্যাঁ পরিষ্কার তো কজগুলো? হ্যাঁ, আচ্ছা এরপর আমরা চলে যাই, যেহেতু আমাদের মোস্ট কমন ফেব্রাইল সিজার, তাই না? ফেব্রাইল সিজারটা নিয়ে আমরা একটু আজকে কথা বলবো, সুযোগ পাইলে আমরা যতক্ষণ পারি পরেরগুলো যেহেতু মোস্ট কমন সেটাই আমাদের আগে আলোচনায় আসা উচিত, নাকি? কোনটা আলোচনা আগে আসা উচিত? পরিষ্কার থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে ডিসকাশন ছিল। হ্যাঁ বলো। স্যার কোনো বাচ্চা যদি হঠাৎ হঠাৎ করে স্যার মানে কেঁপে ওঠার মতন হয় স্যার, তাহলে ওইটাকে কি সিজার বলা হবে? হঠাৎ ওঠা যেটা, হঠাৎ কেঁপে ওঠা, এটা এটা হলো মোস্টলি শিভারিং, কাপড় নিয়ে যেটা, এটা শিভারিং। শিভারিং তো কনভালশন না, কনভালশনের সঙ্গে আমরা আগেই কনসাসনেসটা ইম্পেয়ারমেন্ট হবে অথবা লস হবে, কেমন, অথবা ইনভলান্টারি মুভমেন্ট হবে, অথবা সেন্সরি লস করবে, ওই যে ক্রাইটেরিয়া যেগুলো বললাম, অথবা প্রস্রাব পায়খানা করে দিল সাডেনলি ইনভলান্টারি মুভমেন্ট এর জন্য, ইনকন্টিনিউস হয়ে গেল যেহেতু। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছিলাম, ওই আগে যেন কে প্রশ্ন করছিল বুঝতে পারছো, শুধু ওইটা হলো কাঁপুনি বলি আমরা, যেমন তোমার জ্বর হলো একটু কাঁপুনি হলো, এটাকে খিচুড়ি বলা যাবে না, জাস্ট শিবারি হিসাবে আমরা ওটাকে মনে। কনভার্সন হইলে সেই ক্রাইটেরিয়া গুলো থাকলেই আমরা সিজার বা কনভার্সন দিই। এখন আমরা আসি তোমার ফেব্রাইল সিজারের মধ্যে কি কি জিনিস জানতে হবে। একটা হলো ডেফিনেশন, ক্লাসিফিকেশন, প্রেজেন্টেশন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, কমপ্লিকেশন, প্রগনোসিস, এই কয়েকটা হেডলাইনে তোমাদেরকে ফেব্রাইল সিজার জানতে হবে। কি কি বললাম একটা মনে সব বলো, শুনতে পাইনি স্যার।
আবার বলছি তাহলে আমরা ফেব্রিলাইজারের মধ্যে কি কি জিনিস জানবো। 1 নম্বর ডেফিনেশন, 2 নম্বর ক্লাসিফিকেশন অফ ফেব্রিলাইজার, 3 নম্বর হলো প্রেজেন্টেশন, হাউ ফেব্রিলাইজার প্রেজেন্ট, 4 নম্বর হলো ইনভেস্টিগেশন, 5 নম্বর হলো ট্রিটমেন্ট, 6 নম্বর হলো কমপ্লিকেশন। একটু 2 মিনিট তোমাদের সাথে আমি আবার আসছি, 1 মিনিট 1 মিনিটের মধ্যে। সরি, তোমাদের 1 মিনিট ডিস্টার্ব করলাম, বসে রাখলাম সবাইকে। নাকি আছো তো সবাই? হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা কি, আমি কি কথা খুব বেশি কম হয়ে যাচ্ছে নাকি তোমাদের জন্য ইফেক্টিভ হচ্ছে, নাকি খালি বলে যাবো কোনটা? হ্যাঁ কোনটা ভালো মনে করছো, শুধু বলে যাওয়া নাকি? না যেভাবে চলছে ভাবে চলবে। ক্যাপ্টেন কি বলে, শুধু বলে যাওয়া নাকি তোমাদের কাছ থেকে শোনা কোনটা? ও কি বলে? জি স্যার, যেভাবে চলছে এভাবে চলবে, না সাথে আমি বলে যাব তোমরা শুনবা, নাকি তোমরা আমি বলবো শুনবা, দুইটাই চলবে? আচ্ছা ঠিক আছে, তো কি জন্য বলছিলাম আমি, প্রথম আমরা ফেব্রুয়ারি সিজার থেকে কি কি জানবো? তানজিম বলো, তানজি তানভীর আঞ্জুম কি কি বলছিলাম ফেব্রুয়ারি সিজার সম্পর্কে কি জানতে হবে? তানভীর আঞ্জুম, নাই দেখা যাচ্ছে। সোমাইয়া রুম কি বলো, রুল 40 ফেব্রুয়ারি সিজার থেকে কি কি জানতে হবে?
সময়া রুমকে লাইনে তুমি নাই আনিকা রহমান আছো আনিকা রহমান বলো ডেফিনেশন ক্লাসিফিকেশন প্রেজেন্টেশন ইনভেস্টিগেশন কমপ্লিকেশন প্রগনোসিস লাস্টটা হলো প্রগনোসিসটাও জানতে হবে এই সাতটা ছয় সাতটা হেডলাইনে আমরা কথা বলবো আচ্ছা ঠিক আছে গুড ওকে ফাইন আচ্ছা এখন আমরা আসি ডেফিনেশন ডেফিনেশন কেউ বলতে পারবো নাকি ডেফিনেশন দেখি তোমাদের তো লেকচার হয়েছে আগে দেখি কতটুকু আইডিয়া আছে বলো একজন ডেফিনেশনটা বলো দেখি একজন কে বলতে পারবে যখন একজন বলো ডেফিনেশন প্রায় স্যার এটা হচ্ছে 6 মান্থ এন্ড 60 মান্থের এজ গ্রুপে হবে আর টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস থাকে এটা হচ্ছে রাখো একটু হ্যাঁ বলছিলা কে বলতেছিলা আমি বলছি জামিনাতুল মাওয়া বলবা বলো ডেফিনেশনটা বলো স্যার এই সেজারটা হচ্ছে 6 মান্থ টু 60 মান্থের এজ গ্রুপের মধ্যে হবে 38 ডিগ্রি সেলসিয়াস এর টেম্পারেচার থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস না তারপরে কোনো সিএনএস ইনফেকশন থাকবে না মেটাবলিক ইমব্যালেন্স থাকবে না রাইট আর প্রিভিয়াস হিস্ট্রি অফ মানে ফেব্রাইল এফেব্রাইল সিজার থাকবে রাইট এই তো মোটা সবাই জানে তাহলে বলা দরকার নাই এটা হলো ডেফিনেশন যা বলছে আর রিপিট করা দরকার নাই সবাই তো শুনতে পারছো এটা যে ফেব্রাইল সিজার হলো ফিভার উইথ সিজার উইদিন 6 মান্থ টু 60 মান্থ অর্থাৎ 5 বছর ফিভার উইথ সিজার উইদ 6 মান্থ টু 60 মান্থ অর 5 ইয়ার্স উইদাউট এনি সিএনএস ইনভলভমেন্ট অর এনি মেটাবলিক অ্যাবনর্মালিটিস অর এনি অ্যাবসেন্স অফ হিস্ট্রি অফ প্রিভিয়াস ফেব্রাইল সিজার এইটা হলো তোমার ডেফিনেশন কেমন বাস হয়ে গেল ক্লাসিফিকেশন কেউ জানো নাকি বলো ক্লাসিফিকেশন অফ ফেব্রাইল সিজার কয় ধরনের আছে আসমা ফাহমিদা বলো ফেব্রাইল সিজার কয় ধরনের আছে আসমা ফাহমিদা আর ফেব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস সিম্পল ফেব্রাইল সিজার প্লাস ভালোই বলেছ তাহলে চারটা আমরা টাইপ বলি ফেব্রাইল সিজারের কেমন আচ্ছা সিম্পল ফেব্রাইল সিজার কাকে বলি এটা কে বলতে পারবে আরেকজন বলো দেখি সিম্পল ফেব্রাইল সিজার কমপ্লেক্স ফেব্রাইল সিজার ফেব্রাইল সিজার ফেব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস আর হলো তোমার সিম্পল ফেব্রাইল সিজার প্লাস এখন বলো এগুলোর মধ্যে মোস্ট কমন কোনটা এর মধ্যে মোস্ট কমন হলো সিম্পল ফেব্রাইল সিজার এর মধ্যে মোস্ট কমন হলো সিম্পল ফেব্রাইল সিজার তো সিম্পল ফেব্রাইল সিজারের ক্রাইটেরিয়া কি
কে বলতে পারবে এটা? কম সময় ধরে হবে আর কোনো রিকারেন্স থাকবে না। স্যার একদিনের মধ্যে কোনো রিকারেন্স থাকবে না, দিনে একবারই হবে। আর স্যার সিজারটা হবে হচ্ছে টনিক ক্লোনিক সিজার। মোটামুটি চলে আসছে, তাহলে তোমার বিষয়টা পরিষ্কার তো? সিম্পল ফেব্রাইল সিজার হলো, প্রথম বিষয়টা হলো যে বয়স, বয়স আমরা ফেব্রাইল সিজারের বয়স কত বুঝছি, 6 মাস থেকে 60 মাস, এই বয়সের মধ্যে হবে। এটা হলো বয়সের একটা বিষয়, এই বয়সে বেশি হবে এবং এই বয়সের মধ্যে হবে প্রথম কথা। দ্বিতীয়টা হলো যে এই সিজারটা হবে তোমার জেনারেলাইজ সিজার, যেটাকে বললা যে টনিক ক্লোনিক, জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার। 3 নম্বর কথা হলো যে ডিউরেশনটা হবে 15 মিনিটের কম, সিজার শুরু থেকে পারসিস্ট করবে তোমার 15 মিনিটের কম, 15 মিনিটের বেশি চলে গেলেই এটাকে আমরা আর সিম্পল ফেব্রাইল সিজারের মধ্যে রাখবো না। 4 নম্বর কথা হলো যে কোনো মেনিনজাইটিসের সাইন সিমটম থাকবে না, কোনো নিউরোলজিক্যাল কোনো রেসিডুয়াল থাকবে না, কেমন। আর একটা হলো যে ইতিপূর্বে অতীতেও এই বাচ্চাটার কখনো এই ধরনের সিজারের হিস্ট্রি থাকতে পারে, তাহলে আমরা এটাকে বলবো সিম্পল ফেব্রাইল সিজার। বুঝতে পারছো? সময় যা রুম কি বলো দেখি, কি কি বললাম, সময় যা রুম কি কি পাওয়া যাচ্ছে না কখনো? মাঝারুল বলো, মাঝারুল TA2 রোল 5। মাঝারুল TA2 রোল 5। মাঝারুল, মাঝারুল বলো ফেব্রাইল সিজারের ক্রাইটেরিয়া কি কি বললাম? কি কখন আমরা বলবো সিম্পল ফেব্রাইল সিজার? না, সিম্পল ফেব্রাইল সিজার আমরা কখন বলবো? বুঝে নাই, বললাম তো আমি সিম্পল ফেব্রাইল সিজারের ক্রাইটেরিয়া। স্যার চিলড্রেনের বয়স কথা বিটুইন 6 মান্থ 14 মান্থস। স্যার 24 ঘন্টা মাত্র একবার হবে স্যার, 15 মিনিটের বেশি এক্সিড করবে না স্যার। রাইট, আর এই মোটামুটি আর হলো তোমার কোনো মেনিনজাইটিসের সাইন সিমটম থাকবে না এবং খিচুড়ির পরে কোনো রেসিডুয়াল ইফেক্ট থাকবে না। আরেকটা হলো যে এই বাচ্চাটার ইতিপূর্বেও এই ধরনের প্রেজেন্টেশন, এই ধরনের ফিভার উইথ সিজার হিস্ট্রি থাকতে পারে, এগুলো থাকলে আমরা এদেরকে বলবো সিম্পল ফেব্রাইল সিজার, কেমন। বাস, আর কমপ্লেক্স কাকে বলবো, কমপ্লেক্স কাকে বলবো কে বলতে পারবে? কমপ্লেক্স ফেব্রাইল সিজার নাবিল 50। জি স্যার, কমপ্লেক্স ফেব্রাইল সিজার কাকে বলবো স্যার? 15 মিনিটের বেশি হবে রাইট, আর স্যার রিকারেন্স থাকবে 24 আওয়ার্স এর মধ্যে। রিকারেন্ট থাকবে, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে একাধিক বার হবে, 24 ঘন্টার মধ্যে একাধিক বার হবে।
আরেকটা হলো যে সিজারটা হবে তোর ফোকাল, ফোকাল মানে হলো তোমার যে কোনো একটা অর্গানে হতে হবে, শুধু একটা হাতে হলো অথবা আঙ্গুলে হলো, শুধু তোমার একটা আঙ্গুল জার্কিং করলো, একটু হাত জার্কিং করলো, অথবা একটা চোখ কিংকিং করলো, এই ধরনের যদি থাকে তাহলে এটাকে বলবো আমরা ফোকাল। আর সিম্বল যেটা ওটাতে হবে জেনারেলাইজড, হাত পা চোখ একসাথে জার্কিং শুরু হয়ে যাবে, হ্যাঁ জেনারেলাইজড হবে, জেনারেল মানে মোর দেন ওয়ান অর্গান তোমার প্রেজেন্টেশন নেওয়া জেনারেলাইজড, তোমার সিঙ্গেল অর্গান অথবা শুধু হাতে অথবা শুধু আঙ্গুলে অথবা শুধু চোখে অথবা শুধু লিপ একটু ই করলো নাড়াচাড়া করলো, এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে যদি 30 মিনিটের বেশি পার্টিসিপেট করে তাহলে এটাকে বলি আমরা এপিলেপটিক ফেব্রাইল সিজার। আর একটা সিম্পল ফেব্রাইল সিজার প্লাস যেটা এটা হলো যদি 24 ঘন্টার, সিম্পল ফেব্রাইল সিজারের সকল ক্রাইটেরিয়াই আছে, শুধু 24 ঘন্টার মধ্যে সে একাধিকবার হোক, আদার্স ক্রাইটেরিয়া সব সিম্পল ফেব্রাইল সিজারই আছে, কিন্তু একটা ক্রাইটেরিয়াই 24 ঘন্টার মধ্যে তার একাধিকবার ঘটনা ঘটে, তাদেরকে বলা হচ্ছে তোমার সিম্পল ফেব্রাইল সিজার প্লাস। আচ্ছা এই হলো মোটামুটি তোমার প্রেজেন্টেশন। এখন আমরা আসি ইনভেস্টিগেশন, কি ইনভেস্টিগেশন করব, ধরো একটা রুখি চুনি নিয়ে আসলো সাথে জ্বর আসলো, আমরা কি কি ইনভেস্টিগেশন করব, কে বলতে পারবে এটা? সিএসএস স্টাডি করব। সিএসএস স্টাডি করব, কে বলতেছিলা? স্যার মিম বলতেছিল, হ্যাঁ বলো সিএসএস স্টাডি করব, রাইট। আর একটা ফেব্রাইল সিজার তুমি হিসাবে চিন্তা করছো, তাহলে তুমি কি কি ইনভেস্টিগেশন করবা? মিম বলল একটা সিএসএস স্টাডি করব, আর কি করব বলি কি কিনা সেই জন্য স্যার আরবিএস করব, বলি কি ব্যালেন্স দেখার জন্য, রাইট। ইলেকট্রোলাইটস করব, সেরাম ইলেকট্রোলাইটস এই ধরনের রোগটা প্রথম কোন টেস্টটা করা উচিত বলো দেখি? তুমি ওয়ার্ডে দেখলা একটা রোগী জ্বর ছিল, এখন কিছু নিয়ে আসছে, তুমি সামনে দাঁড়িয়ে আছো, ব্লাড কাউন্ট ইমিডিয়েট কমপ্লিট ব্লাড কাউন্টটা কি আমি ইমিডিয়েটলি করব? ওয়ার্ডে বসে আমি একটা ডিসিশন নিতে চাই, যে কোন কজ দেখতে চাই, এটা কোন টেস্টটা করে আমার জন্য, হ্যাঁ তোমার সামনে একটা, হ্যাঁ সুগারটা দেখবো, কদিন লাগবে? 3 দিন। 3 দিন লাগবে, তো এই মুহূর্তে ডিসিশন নেওয়ার জন্য তোমাকে কোনো হেল্প করবে? এই মুহূর্তে ডিসিশন জাস্ট নাও, বাচ্চা খিচুনি হচ্ছে, জ্বর ছিল, তুমি সিএসসিবিসি করে ক্লু পাবো না, এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া যাবে না। তুমি সিএসএস স্ট্র্যাটেজির কথা বললা, একটা বাচ্চা খিচুনি হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই আমি এই মুহূর্তেই ডিউরিং কনভার্সন আমি কি একটা ইনভেসিভ প্রসিডিউরে যেতে পারবো, করবো করবো না? সিএসএস স্ট্রাটেজি করার জন্য কিছু পূর্ব শর্ত আছে, সেগুলো পূরণ করতে হবে। আর ফেব্রাইল সিজারের জন্য ইউজুয়ালি সিএসএস স্টাডি খুব জরুরি না, বাট যদি মেনিনজাইটিস সাসপেক্ট করা হয় বা এনকেফালাইটিস টিউবারকুলার মেনিনজাইটিস সাসপেক্ট করা হয়, সেই ক্ষেত্রে মাস্ট ডু এলপি, মাস্ট ডু এলপি। কিন্তু যদি আমি
ব্রেলথেজার ক্লিনিক্যালি মনে করি হিস্ট্রি থেকে এক্সামিনেশন থেকে ও আচ্ছা এটা বলার আগে কিছু এক্সামিনেশনের কথা বলা উচিত ছিল, এটা বাদ পড়ে গেল, একটু বলে আসি কেমন, পরে আমরা ইনভেস্টিগেশনে আসি। এক্সামিনেশন কি কি করব বলো দেখি, এটা বাদ বাদ দেওয়া যাবে না। একটা রোগী জ্বর হইলো কিচুনে নিয়ে আসলো, এক্সামিনেশন কি কি করব আর হিস্ট্রি কি কি জিজ্ঞেস করব। একটা রোগীকে জ্বর হলো খিচুনি হচ্ছে, আমরা হিস্ট্রি কি জিজ্ঞেস করব, এই পার্টে আগে বলি, আমরা আগে শুনি, বলো কে বলবে, রোগীর হিস্ট্রি থেকে আমরা কি কি জানতে চাব, জ্বর হলো খিচুনি হলো, বলো একজন কে বলবে, তাকে পাচ্ছি না। মোমো রুল 37 বলো দেখি, মুনারাত ইয়াসমিন মোমো 37। একটা বাচ্চার জ্বর আসছে খিচুনি নিয়ে আসছে, তুমি সামনে দাঁড়িয়ে আছ হিস্ট্রি নিচ্ছ, কি কি হিস্ট্রি দিয়ে হাইলাইট করবা, যে কথাগুলো জানা খুবই জরুরি। স্যার চাইল্ডের এজ, তারপর স্যার ফিভার, ফিভারটা কেমন, ফিভারটা কেমন, স্যার সিজার টাইপস, স্যার ফ্যামিলি হিস্ট্রি নিব, ফ্যামিলি হিস্ট্রি নিব, আর কি কি কথা জিজ্ঞেস করা দরকার, যেগুলো বললা আরো কিছু জিজ্ঞেস করা দরকার, তুমি যেগুলো বললা এছাড়া আরো কিছু জিজ্ঞেস করা দরকার? একটা জ্বরের রোগী খিচুড়ি নিয়ে আসলো, কতদিন ধরে, কতদিন ধরে, হ্যাঁ যেগুলো বলছো সেগুলো ঠিকই আছে, বয়স জিজ্ঞেস করবা কতক্ষণ ধরে চলছে খিচুড়ি, ফ্যামিলি হিস্ট্রিতে আরো কারো ছবি ছিল কিনা, এই বাচ্চাটার আগে কখনো খিচুড়ি ছিল কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি হলো, গুরুত্বপূর্ণ হিস্ট্রি হলো তোমার বার্থ হিস্ট্রিটা দিতে হবে এখানে, কারণ হলো বার্থ হিস্ট্রির সাথে তোমার খিচুড়ির একটা সম্পর্ক আছে। যদি তোমার পেনলে অ্যাসফিক্সিয়া হয়ে থাকে এদের কিন্তু মোর চান্স অফ সিজার, ফেব্রাইল হতে পারে, আদার দেন তোমার এফেব্রাইল হতে পারে, বার্থ হিস্ট্রিটা নিতে ডিউরিং ডেলিভারি তার ডিলেট ক্রাইং ছিল কিনা, আফটার ডেলিভারি তার কোনো কনভার্সন ছিল কিনা, আফটার ডেলিভারি তার কোনো কোনো কমপ্লেন, ধরো আফটার ডেলিভারি একটা নিউ বর্ন বেবি যদি সেপসিস হয়ে থাকে, তোমার নিউনাটাল জন্ডিস হয়ে থাকে, তারপরে নিউনাটাল তোমার, সেগুলো কিন্তু মোর চান্স অফ ফেব্রাইল সিজার অথবা এফেব্রাইল সিজারও বেশি হতে পারে, এই জন্য এই হিস্ট্রিটা নিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ হলো আমরা ফিভার উইথ সিজারের মধ্যে একটা কজ ছিল না, সেরিব্রাল ম্যালেরিয়া, তাই না? জি স্যার, একটা কজ তো সেটাও এক্সক্লুড করতে হবে, সেটা এক্সক্লুড করার জন্য কি হিস্ট্রি নিতে হবে, সেরিব্রাল ম্যালেরিয়া, রাইট, ম্যালেরিয়া এন্ডেমিক ওই এলাকায় রিসেন্টলি ঘুরতে গেছিল কিনা, এই হিস্ট্রি নিতে হবে। যদি চিটাং থেকে ঘুরে আসে, হিলটেক্স থেকে ঘুরে আসে, অথবা এই ধরো না দেখে তুমি যদি চিটাং মেডিকেল কলেজে, রাঙ্গামাটি মেডিকেল কলেজে দেখো জ্বর এবং খিচুড়ি নিয়ে আসছে, প্রথম কি চিন্তা করতে হবে, রাঙ্গামাটি মেডিকেল কলেজে আসো খিচুড়ি আসছে জ্বর আসছে, প্রথম কারণ কি হবে, সেরিব্রাল ম্যালেরিয়া। ওই এলাকায় যদি তোমার চিকিৎসক করার সুযোগ হয় বা থাকো, তখন ওই এলাকার রোগী আসলে আমরা প্রথম চিন্তা করবো সেরিব্রাল ম্যালেরিয়া, এই জন্য আমাদেরকে হিস্ট্রিটা নিতে হবে, যেহেতু তোমার কি নন এন্ডেমিক জোন, কিন্তু যদি কোনো পেশেন্ট বা প্যারেন্টস ওই এলাকা থেকে ঘুরে আসে বলে হিস্ট্রি থাকে, তাহলে এটাও কিন্তু সিগনিফিকেন্ট রিলেভেন্ট টু সেরিব্রাল ম্যালেরিয়া, এই হিস্ট্রিটা নিতে হবে, কেমন। এরপরে আসো ফিজিক্যাল, কি কি এক্সামিনেশন করবো,
ইফতেখারুল ইসলাম বলো, ইফতেখারুল ইসলাম রুল 10 ফিজিক্যাল এক্সামিনেশন, একটা জ্বর হচ্ছে কিছুনি হচ্ছে ইমিডিয়েটলি কিছু ফাইন্ডিংস তোমাকে দেখতে হবে যেগুলো তোমাকে কজ আইডেন্টিফাই করার জন্য হেল্পফুল হবে। মোটামুটি আসছে এই জিনিসগুলো দেখতে হবে, আর অ্যান্ট্রি ফন্টানিল দেখতে হবে। ধরো প্রথম চিন্তা করবা তোমরা যখন বলা হয় যে তুমি কি কি এক্সামিনেশন করবা, কি কি দেখবা, যখন এই কোশ্চেন বলা হবে তখন তোমাকে চিন্তা করতে হবে যে ফার্স্টে জেনারেল এক্সামিনেশন থেকে কি কি দেখবো, সিস্টেমিক এক্সামিনেশন থেকে কি কি দেখবো, কেমন বুঝতে পারছো? তাহলে ধরো একটা ফিভার উইথ কনভার্সন, আমি জেনারেল এক্সামিনেশন কর পার্ট থেকে কি কি জিনিস দেখবো এখানে, এইভাবে বলো দেখি কে বলতে পারবে। রোমাইয়া, রোমাইয়া হ্যাঁ জ্বর বলো, একজন কে বলতেছিলা? স্যার মামা, স্যার হ্যাঁ বলো স্যার, ফিভার কত সেটা দেখতে হবে, সেইদের টাইপটা কি রকম, টাইপ জেনারেলাইজ জেনারেলাইজ রাইট, ফিভার দেখলা টাইপ দেখলা গুড, তারপরে আর কি দেখতে হবে, ইউরিনারি ঠিক আছে, আর না আমি বললাম যে তোমরা দেখার সময় খেয়াল করবা যে প্রথম দেখবে জেনারেল এক্সামিনেশন থেকে কি কি পয়েন্ট সেখানে আসছে, দেন সেকেন্ড কি কি পয়েন্ট সেখানে আসছে, সবসময় এইভাবে বলার চেষ্টা করবা, এক্সামিনাররা এইভাবে শুনতে চায় তুমিও এইভাবে বলার চেষ্টা করবা। যেমন জেনারেল এক্সামিনেশন থেকে আমরা একটা বাচ্চা আসলেই আমরা এখানে প্রথম কি দেখি, তোমাদের কি এক্সামিনেশন শিক্ষা হয়েছে, এক্সামিনেশন সম্পর্কে ক্লাস হয়েছে, এপিয়ারেন্স দেখবো আমরা প্রথম, তার মানে প্রথম আমরা এপিয়ারেন্সটা দেখবো, তারপরে আমরা বলি যে তারপরে কি দেখি আমরা তার বিহেভিয়ারটা দেখি, থেকে দেখবো বিহেভিয়ারটা দেখবো, তা সে কনসাস না আনকনসাস সেটা আমরা দেখতে পারি এপিয়ারেন্স থেকে, তাই না? অ্যাপিয়ারেন্স থেকে তোমার রেস্টলেস না ইরিটেবল, এই বিষয়গুলো আমরা অ্যাপিয়ারেন্স থেকে দেখতে পারি, তারপর অ্যাপিয়ারেন্স এর পরে আমরা কি ভাইটাল সাইন দেখে ফেলবো, ভাইটাল সাইন্স পালস, হ্যাঁ বলতে বলো যে বলতেছিলা রেসপিরেটরি রেট পালস আর টেম্পারেচার, টেম্পারেচার এই চারটা হলো ভাইটাল সাইন্স, এই চারটা অবশ্যই দেখতে হবে, তাই না? রেসপিরেটরি রেট পালস রেট অথবা হার্ট রেট ব্লাড প্রেশার টেম্পারেচার, এই চারটার মধ্যে এখন পালস আর হার্ট রেট এই দুইটা আমরা কখন দেখি সাধারণত, মানে বাচ্চাদের সাধারণত হার্ট রেট থেকেই পালসটাকে দেখার চেষ্টা করি অথবা পালস তো পালস দেখা যায়, এই চারটা দেখলাম, তারপরে কি দেখবো, আর কি দেখবো, ব্লাড প্রেশারের সিগনিফিকেন্সটা কি এখানে, হাইপারটেনসিভ হতে পারে, হাইপোটেনশন হতে পারে, তাই না? শকেও থাকতে পারে, শকে থাক জ্বর আসছে খিচুড়ি হয়েছে সে শকেও থাকতে পারে, শকেও থাকতে পারে, শকে থাকলে আমরা প্রেশারটা হাইপোটেনশন হয়ে যাবে, পালস ট্যাকিকার্ডিয়া হয়ে যাবে, আরেকটা দেখি আমরা সিআরপি ক্যাপিলারি রিফ্লাক্স, দেখেন জানো নেল বেডে প্রেশার ক্রিয়েট করতে হবে, নেল বেডে প্রেশার দিয়ে রেখে দেব 20 সেকেন্ড 30 সেকেন্ড, ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে কতক্ষণের মধ্যে সে তোমার রেডিশ হয়ে আসে,
যদি তোমার মোর দেন 20 সেকেন্ড হয় লং, এটা একটা দেখার বিষয়। এরপরে হলো তোমার এখানে ক্যাপিলারি ফিলিংটা কেন দেখবো, ক্যাপিলারি ফিলিং দেখবো তোমরা এটা দেখার জন্য কিছু সাইন দেখি আমরা, পালস দেখি ট্যাকিকার্ডিয়া হয়, প্রেসার দেখি হাইপোটেনশন হয়, এবং একটা দেখি সিআরপি ক্যাপিলারি রিফিল টাইম, এটা প্রলং হয় মোর দেন তোমার 20 সেকেন্ড, হ্যাঁ, শকের সাইনটা এক্সক্লুড করার জন্য, এই জন্য এটা দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু দেখে দেখে ফেলবো। যারা আমরা বাচ্চাকে, যে কোনো বাচ্চা আসলে আমাদের অ্যানথ্রোপোমেট্রি দেখতে হয়, অ্যানথ্রোপোমেট্রির মধ্যে এই রুগীটার ক্ষেত্রে আমরা কি কি জিনিস কোনটা আগে দেখবো, বা অ্যানথ্রোমেট্রির মধ্যে কি কি জিনিস দেখি আমরা, অ্যানথ্রোমেট্রির মধ্যে কি কি জিনিস দেখি, হাইট ওয়েট ওয়াক, তাই না? একজন বলো, একজন হাইট দেখি, ওয়েট দেখি, মোয়াক দেখি, অনেক কিছুই দেখি, কিন্তু ধরো ফিভার সিজার নিয়ে আসছে, এটা আমরা স্যাম চিন্তা করছি না, কিন্তু একটা জিনিস আমাকে দেখতেই হবে, সেটা কোনটা? আমরা রুটিনলি সবগুলোই দেখি, দেখতে হবে, বাট ধরো একটা বাচ্চার খিচুনি হচ্ছে, এই বাচ্চাটার জন্য আমার একটা জিনিস দেখতেই হবে ফর ম্যানেজমেন্ট পারপাস, সেটা কি কোনটা? একটা দেখতে হলে আমাকে ওয়েট দেখতে হবে, কি জন্য ওয়েট দেখতে হবে? স্যার ড্রাগ প্রেসক্রাইব করার জন্য, রাইট, ওষুধের পরিমাণ কতটুকু দিতে হবে সেটা ডিপেন্ড অন ওয়েট, এটার জন্য ওয়েট আমাকে প্রথম দেখতেই হবে, যেভাবে হোক ওয়েটটা দেখতে হবে। একটা বাচ্চার খিচুনি হচ্ছে, তোমার সামনে তুমি দাঁড়িয়ে আছো, বাচ্চাটা দাঁড়াইতে পারছে না, তোমার কথা শুনতে পারছে না, তোমার বাচ্চাকে দাঁড়াইতে পারছো না, সেই মুহূর্তে আমরা ওজন কিভাবে দেখবো বাচ্চাটার? মাকে কোলে নিয়ে টোটাল ওয়েট করে, পরে বাচ্চা বিছানায় শুয়ে দিব, পরে মায়েরটা নিব, মাইনাস করবো, টোটাল বাচ্চাটা পেয়ে যাবো, ঠিক আছে না? এইভাবে দেখে ফেলতে হবে, রাইট। এই তো এগুলো দেখবো আমরা জেনারেলাইজেশনের মধ্যে। আরো কিছু সার্ভে করতে হবে তোমার ফিভার উইথ সিজারের মধ্যে, অনেক সময় তোমার মেনিঙ্গোকক্কাল সেপ্টিসিমিয়া হয়ে থাকে, মেনিঙ্গোকক্কাল সেপ্টিসিমিয়া, এই জন্য স্কিন সার্ভেটা একটা গুরুত্বপূর্ণ, স্কিনে কোনো চেঞ্জ আছে কিনা, স্কিনে কোনো পারফিউরিক স্পট আছে কিনা, এটা তোমার মেনিঙ্গোকক্কাল সেপ্টিসিমিয়াতে এরকম পাওয়া যায়, এই জন্য স্কিন সার্ভেটা একটু গুরুত্বপূর্ণ। তাহলে এই মোটামুটি জেনারেলাইজেশনের মধ্যে, তারপরে তোমার সায়ানোসিসটাও দেখা উচিত, হ্যাঁ, বাচ্চা খিচুনি হচ্ছে, তার সায়ানোসিস আছে কিনা সেটা দেখা উচিত, হ্যাঁ, সায়ানোসিসটা দেখা উচিত, ডিহাইড্রেশনটাও দেখা উচিত, তাই না? ডিহাইড্রেশন দেখা উচিত না? ডিহাইড্রেশনটা কেন দেখতে হবে? বাচ্চার খিচুনি হচ্ছে, ডিহাইড্রেশন কিন্তু খিচুনি একটা কারণ, ডিহাইড্রেশন ও খিচুনির একটা কারণ না, ডিহাইড্রেশন হলে খিচুনি হতে পারে, তাই না? হতে পারে না, হাইপোনেট্রেমিয়া, হাইপারনেট্রেমিয়া, এই সমস্ত কারণে ডিহাইড্রেশনের ফলে খিচুনি হতে পারে, যে ডিহাইড্রেশন দেখতে হবে। ডিহাইড্রেশন কোথায় কোথায় দেখে জানো? একটা বাচ্চা খিচুনি হচ্ছে, তুমি ডিহাইড্রেশন দেখতে চাও, কিভাবে? স্যার টাঙে, টাঙে দেখতে, রাইট। আর
অ্যাবডোমিনাল স্কিন পেইন স্কিন পেইন দেখবো রাইট দুটাই দেখতে পারবো আর তার অ্যাপিয়ারেন্স তার রেস্টলেস ইরিটেবল আনকনসাস দেখতে পারি আরেকটা পয়েন্ট আছে কিছু নিয়ে জন্য আমরা কি করি ডিহাইড্রেশন রোগীকে অ্যাপিয়ারেন্স দেখি পানি অফার করি তার ড্রিঙ্কিং দেখার জন্য তার থার্সটি দেখার জন্য তাই না এই বাচ্চাটাকে আমরা এই এই সাইনটা কি দেখার চেষ্টা করব কিছুনি হচ্ছে জ্বর নিয়ে আসছে হ্যাঁ না স্যার আমরা কি পানি অফার করে তার ড্রিঙ্কিং দেখার চেষ্টা করব না স্যার কেন না না কেন না স্যার খাওয়ার জন্য এনকারেজ করা যাবে না কোনো খাবার জন্য এনকারেজ করা যাবে না তাহলে অ্যাসপিরেট করতে পারে তাহলে আমরা ডিহাইড্রেশনটা দেখবো ওই ওই সাইন গুলো দেখবো স্কিন পেন দেখতে পারি তার থার্সটি দেখতে পারি তার অ্যাপিয়ারেন্স থেকে দেখতে পারি আর একটা হিস্ট্রিও নিতে পারি কি হিস্ট্রি নিতে পারি ডিহাইড্রেশন আছে কিনা দেখার জন্য ডায়রিয়া ছিল ইউরিন আউটপুট ইউরিন আউট আর একটা হিস্ট্রি নিতে হবে এতে বাদ পড়েছে হিস্ট্রির মধ্যে ডায়রিয়া ছিল কিনা হিস্ট্রি নিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি আছে সেটা কি স্যার ইউরিন আউটপুট দেখতে হবে হ্যাঁ সেটাও দেখতে হবে আরেকটা হিস্ট্রি হলো ভমিটিং হয়েছিল কিনা অনেক সময় বাচ্চারা তোমার সিভিয়ার ভমিটিং নিয়ে আসলো কনভালশন নিয়ে আসে তার ভমিটিংয়ের হিস্ট্রিটা নিতে হবে তো এই বিষয়গুলো আমরা হিস্ট্রিতে নিবো এক্সামিনেশনে আমরা জানা যেটা এগুলো দেখবো দেন আমরা সিস্টেমিক এক্সামিনেশনে চলে যাব সিস্টেমিক এক্সামিনেশনে কী কী দেখবো বলো দেখি একজন কে বলবে তাকে পাচ্ছি না মোম্মুকে পাচ্ছি না মোম্মু বলো 37 আমাদের আবার অফ হয়ে যাবে 40 মিনিট হয়ে গেছে অসুবিধা নেই আবার আসবো আমরা আমাদের তো 11টা পর্যন্ত ক্লাস নাকি বাচ্চা খিচুনি জ্বর আমরা কোন সিস্টেম দেখব নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম দেখব নার্ভাস সিস্টেম দেখব দুই নাম্বার সিস্টেম কোনটা দেখব জ্বর খিচুনি দুই নম্বর সিস্টেম কোনটা যাবো সেকেন্ড সিস্টেম দুই নম্বর সিস্টেম আমরা রেসপিরেটরি সিস্টেমও দেখতে পারি যদি সর্দি কাশি থাকে আমরা অ্যাবডোমেনও এক্সামিন করতে পারি যদি তোমার জ্বর বেশি দিন থাকে অ্যাবডোমেনটাও দেখতে পারি এই তিনটা সিস্টেমে আমরা বেশি দেখবো হ্যাঁ আচ্ছা তাহলে এখন আসো নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমে আমরা কি কি পয়েন্টে দেখি হোয়াট আর দ্য হেডলাইন্স নার্ভাস সিস্টেম এক্সামিনেশনে কি কি হেডলাইনে দেখি হায়ার সাইকিক ফাংশন একজন বলো হ্যাঁ আর ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন মোটর ফাংশন সেন্সরি ফাংশন হ্যাঁ গেইট আর ভালোই বলেছ সেরেব্রাল ফাংশন দেখবো গুড ভালোই বলেছ তো এগুলোর মধ্যে আমাদের এখানে হায়ার সাইকিক ফাংশন দেখবো মোটর ফাংশন দেখবো সেন্সরি ফাংশন দেখবো ইন ইন মুভমেন্ট আছে কিনা দেখবো আর সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন এই পয়েন্টগুলো আমরা দেখবো এতগুলোর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সাইন্স অফ মেনিনজাল ইরিটেশন কেমন আমরা পেডিয়াট্রিকে খুব ফেস করি না খুব গুরুত্ব দেই না কারণ ক্রেনিয়াল নার্ভ তোমার আমাদের যে সমস্ত কেসগুলো এই সমস্ত ক্রেনিয়াল নার্ভ খুব দেখতে হয় না খুব কমপ্লিকেশন নিয়ে আসে না হায়ার সাইকিক ফাংশনটা আমরা দেখি অ্যাপিয়ারেন্স বিহেভিয়ারটা দেখি কেমন মোটর ফাংশনটা আমরা দেখি মোটর ফাংশনে কি কি জিনিস দেখা হয় এগুলো দেখবা এগুলো দেখার পরে আমার সবচেয়ে গুরুত্ব হলো আমার কোনটা
সাইন্স অফ মেইন ইয়ার ইরিটেশন এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমার এখানে ফেব্রাস্টেজার একটা অন্যতম ডিডি কি মেনিনজাইটিস অন্যতম ডিডি হলো মেনিনজাইটিস মেনিনজাইটিস এক্সক্লুড করার জন্য আমাকে মেনিনজিয়াল সাইন গুলো দেখতে হবে তাহলে হোয়াট আর দা সাইন্স অফ মেনিনজাল ইরিটেশন নাসরিন ইসলাম বলো 43 হোয়াট আর দা সাইন্স অফ মেনিনজাল ইরিটেশন ঠিকই সাইন দেখা হয় কাকে জানি বললাম নাসরিন ইসলাম 43 নেক রিজিডিটি আর কার্নিক সাইন কার্নিক সাইন আর আর কি সাইন দেখা হয় ব্রুজেনস্কি সাইন ব্রুজেনস্কি সাইন সাইন্স অফ মেজর ইরিটেশন কার্নিক সাইন ব্রুজেনস্কি সাইন এই তিনটে আমরা দেখি আরেকটা পয়েন্ট আমরা দেখি সেটা সাইন্স অফ মেল ইরিটেশন না আমরা অ্যান্টেরিও ফন্টানেলি দেখি এটা সাধারণত অ্যান্টেরিও ফন্টানেলিটা একটা কন্ট্রোভার্সি যেটা আমরা কি জানা দেখব না ইয়েতে দেখব সিএনএস চ্যাপ্টারে দেখব এটা পরিষ্কার না তো আমরা এটা জার্নালিজমের মধ্যে চলে আসে যখন আমরা সার্ভে করি যখন আমরা স্কিন সার্ভে করি তখন হেড টু ফুট যখন দেখি তখন আমরা অ্যান্টেরিও ফন্টানেল দেখে ফেলতে পারি হ্যাঁ অ্যান্টেরিও ফন্টানেলটা আমরা ইনস্পেকশনে আসতে পারে আবার তোমার পালপেশন দেখার সময় যখন আমরা হেড টু দেখে ফেলে ওইখানেও দেখে ফেলতে পারি অ্যান্টেরিও ফন্টানেল খুব গুরুত্বপূর্ণ অ্যান্টেরিও ফন্টানেল আমরা কোন সময়ের মধ্যে দেখি ইউজুয়ালি বিলো 18 মান্থ হলে খুব সিগনিফিকেন্ট 18 মাস পরে এটা ক্লোজ হয়ে যায় 18 মাস পরে এটা আর দেখে পাওয়া যায় না যে অ্যান্টিফন্ডালি বালজিং হয় তাহলে তোমার ইন ফেভার অফ মেনিনজাইটিস ডিউ টু রেস্ট ইন্টারনাল প্রেসার এটা একটা কমন সাইন আমরা পাই বাচ্চাদের কেমন বালজিং অ্যান্টিফন্ডালি এটা গুরুত্বপূর্ণ দেখতে পারো তো এটা নাকি দেখছো কখনো অ্যান্টিফন্ডালি দেখছো কখনো বালজিং ফন্ডালি দেখার সুযোগ হয় নাই আচ্ছা কোথায় দেখা হয় অ্যান্টেরিও ফন্টানেল কোথায় দেখে অ্যান্টেরিও ফন্টানেল কোথায় দেখে কে বলবে আসমা ফাহমিদা বলল ফ্রন্টাল দিয়েতে সুচারে নাকি অ্যান্টেরিও ফন্টানেল সুচারে অ্যান্টেরিও ফন্টানেলটা আমরা বাল্স কিনা আমরা দেখি এটা সাধারণত বালজ হইলে আমরা কি চিন্তা করব মেনিনজাইটিস হতে পারে এনকেফালাইটিস হতে পারে টিবিএম এর জন্য হতে পারে এই নুসরাত বলো নুসরাত তাসনিন প্রিয়াঙ্কা 36 নেক রিজিডিটি কিভাবে দেখেন স্যার ফার্স্টে বেবিটাকে সম্পূর্ণ শোয়ায় দেন তার চিন মানে তার থুতনিটাকে হচ্ছে তার স্টারনামে লাগাতে বলবো যদি সে লাগাতে পারে তাহলে হচ্ছে নর্মাল আর যদি ব্যথা পায় বা লাগাতে না পারে তাহলে নেক রিজিডিটি পজিটিভ মাথার নিচে কি বালিশ থাকবে না থাকবে না থাকবে না থাকবে না প্রথম আমরা প্যাসিভলি করব প্রথম বাচ্চা যদি কমান্ড ফলো করে তাহলে তাকে বলবো যে থুতনিটা বুকে লাগাও এটা আমরা প্রথম কমান্ডে এই কাজটা করব তাকে বলবো যে লাগাও থুতনিটা চেস্টে লাগাও যদি লাগাইতে পারে তাহলে তো হয়েই গেল আর যদি সে কমান্ড ফলো না করে তাহলে আমরা প্যাসিভলি ট্রাই করব চলো নেক্সট আগে তো লাগানো না যায় শক্ত মনে হয় তাহলে এটাকে বলবো আমরা নেক্সট স্টিফনেস পজিটিভ তারপরে ব্রুজেনস্কি সাইন কার্নিক সাইন কিভাবে দেখব এটা ইফতেখার বলবে ইফতেখারুল ইসলাম বলো কার্নিক সাইন কার্নিক
কার্নিক সাইন কিভাবে দেখবো? বলো কার্নিক সাইন কিভাবে দেখতে হয়, দেখানোর সুযোগ নেই বলাস স্যার। নিফ্লেকশন কানেক সেন্টার হলো আমরা বাচ্চা শোয়া লোয়ার লিমটাকে আমরা এক্সটেনশন করার চেষ্টা করবো, তাই না? লোয়ার লিমটাকে আমরা এক্সটেনশন করার চেষ্টা করব। এক্সটেনশন করতে যেয়ে তার হ্যামস্ট্রিং মাসেল গুলো তোমার টেন্স থাকবে, পেইনফুল হবে, সোজা করা যাবে না। প্রথম আমরা তোমার ইয়ে করব 90 ডিগ্রি করে এটাকে সোজা করার চেষ্টা করবো, দেখা যাবে যে সোজা করানো যা না, তখন তো পেইনফুল হবে, সোজা করতে পারবে না। এটা হলো তোমার কার্নিক সাইন। আর বুঝেছিস সাইনটা কিভাবে দেখে? আমরা সোয়া রাখবো বাচ্চাটাকে, বাচ্চার নেকটাকে আমরা ফ্ল্যাকশন করবো, নেক ফ্ল্যাকশন করলে তোমার নি এক্সটেনশন হয়ে যাবে। আমরা যদি নেক ফ্ল্যাকশন করি দেন নি এক্সটেনশন হয়ে যাবে, যদি এক্সটেনশন হয়ে যায় তাহলে আমরা বলবো যে ব্রুজেনস্কি সাইন পজিটিভ। এই সাইন গুলো আমরা গুরুত্বের সাথে দেখতে হবে। এগুলো দেখার উদ্দেশ্য হলো মেনিনজাল কোন ফিচার আছে কিনা এক্সপ্লোর করার। এই হলো তোমার মোটামুটি ইনভেস্টিগেশন এক্সামিনেশন, তোমার ইনভেস্টিগেশন প্রসিজারের জন্য ইনভেস্টিগেশন তোমরা আগে বলছিলা খুব জরুরি না, ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করতে হবে। ক্লিনিক্যালি আমরা ফেব্রাইল সিজার কে অ্যাসেস করতে হবে, ইনভেস্টিগেশন খুব ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না। কারণ যেটাই হোক না কেন, ট্রিটমেন্ট অলমোস্ট সেম, এই জন্য ফেব্রাইল সিজারের জন্য ইনভেস্টিগেশন থেকে বেশি গুরুত্ব জরুরি না। কিন্তু যদি মিনিমাম সাসপিশন অফ তোমার আমরা তাহলে মাস্ট ডু এলপি, বাট সেই এলপিটা করবো আফটার রিসাসিটেশন। আফটার রিসাসিটেশন বলতে তার কনভার্সন সাফ পেশেন্ট টু তোমার একটু সেটেল হবে, সবকিছু ইমার্জেন্সি ম্যানেজ গুলো করবো, করার পরে আমরা এলপি করার চেষ্টা করবো। আর এলপি ব্যাপারে কিছু ইন্ডিকেশন আছে, ফেব্রাইল সিজার হলেই আমরা এলপি করব না, কখন আমরা এলপি করব এই কিছু ক্রাইটেরিয়া বলা আছে। বলতে পারবো এটা লিজন, লিজন বলো দেখি, ফেব্রাইল সিজার কে আমরা কখন এলপি করব? লিজন, লিজন বলো, সাইফুল ইসলাম লিজন, বুঝতে পারছো আমার প্রশ্ন? ফেব্রাইল সিজার রোগীকে আমরা কখন এলপি সিদ্ধান্ত নিব? লিজন পাওয়া যাচ্ছে না নাকি? লিজন আচ্ছা যখন হচ্ছে ইনফ্যান্ট লেস দেন 6 মান্থ এজ থাকবে, আর চাইল্ড লুকস ইল, দেন স্যার নিউমোনিয়া প্রেজেন্ট থাকে, আর যদি স্যার সাইন সিমটম প্রেজেন্ট থাকে তাহলে। কোনো বাচ্চা যদি তোমার জ্বর এবং খিচুড়ি নিয়ে আসে, বয়স যদি 6 মাসের কম হয় তাকে অবশ্যই এলপি করতে হবে, কারণ 6 মাসের নিচে কেন করতে হবে? 6 মাসের নিচে তোমার ফেব্রাইল সিজার আনইউজুয়াল, এদের মোর চান্স অফ মেনিনজাইটিস, এই জন্য মেনিনজাইটিস এক্সপোর্ট করার জন্য এলপি করতে হবে। আরেকটা হলো বাচ্চা যদি তোমার আনকনসাস থাকে, সেমি কনসাস থাকে, ড্রাউজি থাকে, অ্যাপেথেটিক থাকে, সিরিয়াসলি ইল থাকে, সেক্ষেত্রে করতে হবে। আরেকটা হলো যে তোমার 6 থেকে 12 মাসের মধ্যে বয়সে আসছে কিন্তু তার ভ্যাকসিনেশন দেওয়া ছিল না,
ইনকমপ্লিট ভ্যাকসিনেশন, বিশেষ করে পিসিভি ভ্যাকসিনেশনটা দেওয়া নাই, নিউমোনিয়া ভ্যাকসিনটা দেওয়া নাই, সেক্ষেত্রে তাদেরকেও এলপি করতে হবে। আরেকটা হলো যদি তোমার মেনিনজাইটিস সাসপেক্ট করি আমরা, মিনিমাম সাসপিশন হয়, সেক্ষেত্রে আমরা এলপি করবো। এলপি করতে দেখছ, হ্যাঁ এলপি কোথায় করে, এলপি কোথায় করে, পেপারটা শেষ করে ফেলি তোমাদের সাথে। নাম্বার 3-4 মাঝখানে করে, কি দিয়া করে, লাম্বার পাংচার নিডল। আচ্ছা আমরা কি দিয়া করি পিডিয়াট্রিক্সে, তোমরাও করবা তখন কি দিয়া করবা, আইডিয়ালি লাম্বার পাংচার, আমরা ইউজুয়ালি লাম্বার পাংচার নিডল দিয়া করি না, পিডিয়াট্রিক্সে ওয়ার্ডে যখন দেখবা আমরা অন্য কিছু দিয়া করি। দেখছো কখনো, দেখো নাই, না স্যার দেখো নাই, সেটা হলো সিম্পলি আমরা যে সিরিঞ্জের যে নিডল থাকে, সিরিঞ্জের যে নিডল থাকে এটা দিয়ে আমরা করি, হ্যাঁ এটা দিয়ে করি, এটা দিয়ে খুব সহজ। যদি ছোট বাচ্চা হয় তাহলে আমরা ছোট নিডল দেই, একটু বড় বাচ্চা হলে একটু বড় নিডল দেই, হ্যাঁ তোমার নিডল দেয়, আমরা সিম্পলি সিরিঞ্জের নিডল দেওয়া করি। আচ্ছা আবার এলপি কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে সেটাও বলা দরকার, কখন আমরা এলপি করব না। একটা হলো বাচ্চা যদি তোমার সিভিয়ারলি ইল থাকে, কার্ডিও রেসপিরেটরি খুব ইনকমপ্রোমাইজ থাকে, খুব ক্রিটিক্যালি ইল থাকে, সেক্ষেত্রে আমরা করব না। আবার যদি তোমার যেখানে এলপি করব সেখানে যদি কোনো স্কিন ইনফেকশন থাকে তাহলে আমরা করব না। তারপর যদি তোমার রেস্ট ইন্ডাক্টাল প্রেশার থাকে সেক্ষেত্রে আমরা করব না, হ্যাঁ আবার যদি তোমার ব্লিডিং ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে আমরা করব না, এই কন্ট্রা ইন্ডিকেশনগুলো জানতে হবে। আচ্ছা এখন আমরা ট্রিটমেন্টে চলে যাই, টাইম সাথে যাচ্ছে, ট্রিটমেন্ট বলে শেষ করে দেবো। আচ্ছা ট্রিটমেন্ট বলো দেখি কে বলবে, একটু দেখি তোমাদের কাছ থেকে শুনি, কে বলবে, একরামুন্নেসা বলো, লিমা 51 ফেব্রাইল সিজারের চিকিৎসা বলো দেখি। স্যার ফার্স্টে স্যার জেনারেল মেজারসগুলো নিতে হবে, তারপর স্যার সেজারের ট্রিটমেন্ট গুলো দিতে হবে স্যার, ইনজেকশন ডায়াজিপাম দিতে হবে স্যার, যদি টেম্পারেচার থাকে তাহলে প্যারাসিটামল স্যার, যদি স্যার কালচার স্যার, যদি ইনভেস্টিগেশনের যে কস্ট পাওয়া যাবে স্যার সেটা ট্রিটমেন্ট করতে হবে, যদি স্যার ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আচ্ছা ভালোই বলেছো, ভালোই বলেছ। ট্রিটমেন্টের ব্যাপারে তোমরা কিছু হেডলাইন মনে রাখবা, কিছু হেডলাইন মনে রাখবা সব ডিজিজের ব্যাপারে। একটা হেডলাইন হলো জেনারেল ম্যানেজমেন্ট, আরেকটা হেডলাইন হলো স্পেসিফিক ম্যানেজমেন্ট, আরেকটা ম্যানেজমেন্ট হলো ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। হ্যাঁ এই কয়েকটা কথা মনে রাখবা, জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, কেমন বুঝতে পারছো? জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আবার কিছু কথা, যেমন প্রথম কথা হলো কাউন্সেলিং, কাউন্সেলিং এ আমরা কি বল, কি বলি, কি বলি কাউন্সেলিং এ, ডিজিজ সম্পর্কে বলা হয় স্যার, তারপরে এটা ট্রিটমেন্ট ফিউচার এন্ড ফিউচার। হ্যাঁ কাউন্সেলিং এর মিনিমাম কম্পোনেন্ট হলো নেচার এন্ড ফিউচার অফ দ্য ডিজিজ এন্ড ট্রিটমেন্ট প্ল্যান, হ্যাঁ এন্ড কমপ্লিকেশন প্রগনোসিস সব কথাটি বলতে হবে। এই কাউন্সেলিংটা খুব গুরুত্বপূর্ণ সব ডিজিজেই, যে রোগীর নেচারটা কি, এই রোগীর ফিউচারটা কি, এই রোগীর চিকিৎসা কি, এই রোগীর কমপ্লিকেশন কি হতে পারে, এই রোগীর প্রগনোসিস কি, এই কথাগুলো কাউন্সেলিং এর মধ্যে বলতে হবে। এই ফেব্রাইল সিজারের কাউন্সিলিংটা কি হবে বলো দেখকে, কে বলতে পারবে, ফেব্রাইল সিজারের কাউন্সিলিং কি হবে, এ নেচার কি বলো, কে বলবে, আসমা বলো, আসমা ফাহমিদা, কে পাচ্ছি না একবারও,
আসমা ফাহমিদা পাচ্ছি না, বলো। নাই তাহমিনা আক্তার মিতু বলো, রুল 41। একটা ফেব্রাইল সিজার, তোমার সামনে জ্বর হয়েছে কিছুদিন নিয়ে আসতে, তাকে কি কাউন্সিলিং করবা? মাকে তো বলতে হবে কিছু, মা তো কান্নাকাটি করতেছে তোমার সামনে, কারণ খিচুনি রুগী দেখছ। তাকে জানি বললাম তাহমিনা আক্তার মিতু, শোনা যাচ্ছে না? কেউ শুনতে পাচ্ছ না নাকি? কে শুনতে পারছ? শুনতে পাচ্ছি। কাকে জানি বলছিলাম তাহমিনা আক্তার মিতু, বলো কাউন্সিলিং। জ্বর নিয়ে আসছিল, কিছু নিয়ে হচ্ছে ইন ফ্রন্ট তোমার সামনে, তাকে কি কাউন্সিলিং করবা? মা তো কান্নাকাটি করছে, বাবাও কান্নাকাটি করছে। হোয়াটস ইউর কাউন্সিলিং? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে বলতে পারবে? মিতুকে বলছিলাম, মিতু। তাহমিনা আক্তার মিতু, মিতু শুনতে পারছো না নাকি? কি কাউন্সিলিং হবে, কে বলবে? একজন বলো দেখি স্বতঃস্ফূর্ত ভাবে। কে তুমি, কে বলছিলা? তাহমিনা আক্তার মিতু, বলো কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ, কি বলবা বলো? বাচ্চাটা ফেব্রাইল সিজার, ধরো ফেব্রাইল সিজার, তোমার অ্যাসেসমেন্ট করে তুমি বুঝতে পারলা যে রোগীটা তোমার কাছে মনে হচ্ছে ফেব্রাইল সিজার, তাহলে তুমি ওকে কি কি কাউন্সিলিং করবা? মাকে বাবাকে, মাকে বাবার সাথে কথা বলতে হবে না? জি স্যার। কি কাউন্সিলিং করবা? সাইমা রহমান বলো, ভীম বলো, সাইমা রহমানের লাইন ডিস্টার্ব। তোমাকে পাচ্ছি না, তোমার লাইন ডিস্টার্ব, লাইন ডিস্টার্ব। ভালো লাইন কার, সে একজন বলো দেখি। গাজীপুরে বলো, প্রমাণ কে বলবা? স্যার প্রথমে স্যার মানে ইন্ট্রোডাকশন দিয়ে মাকে বলতে হবে আপনার বাচ্চার তো জ্বর খিচুনি সহ হয়েছে, তো এটার হচ্ছে যে যদি ট্রিটমেন্ট হয় ঠিক তাহলে বাচ্চা ভালো হয়েছে, আর ট্রিটমেন্ট না দেয়া হলে তাহলে আর স্যার ট্রিটমেন্ট হিসেবে হাসপাতালে ভর্তি রাখতে হবে বাচ্চাকে, আর সাথে হচ্ছে ওষুধ দিতে হবে, আর পরীক্ষা করে আমরা বের করবো পরবর্তীতে যে কি কারণে বাচ্চার এই খিচুড়িটা হয়েছে। হ্যাঁ, মা ভালো বলেছে, সুন্দর বলেছে। তো এই জিনিসটা মনে রাখবা যে আমরা কাউন্সিলিং এর মধ্যে বলি নেচার এন্ড ফিউচার, যে রোগের রোগটা কি, রোগের প্রকৃতি কি। এই নেচারের মধ্যে আমরা এটাকে বলি যে ফেব্রাইল সিজারটা হলো, যদিও মায়েরা যখন বাচ্চা নিয়ে আসে তখন তারা খুব ওয়ারিড থাকে যে এই বুঝি বাচ্চা আমার গেল, এই বুঝি বাচ্চা চলে গেল, মায়েদের মধ্যে খুব টেনশন কাজ করে। কিন্তু এই জন্য মাকে আশ্বস্ত করতে হবে যে মা এই বাচ্চার খিচুনি, জ্বর থেকে খিচুনি হয়েছে, বাট এই খিচুনিটা মারাত্মক কিছু না, এটা অনেক বাবুদেরই হয়, অনেক বাবুদেরই 6 মাস থেকে 5 বছরের মধ্যে হয়, জ্বর হলে খিচুনি হয়, কিন্তু
এই খিচুড়িটা ব্রেনের কোনো ক্ষতি করে না, ব্রেনের কোনো ইনফেকশন হয় না, জন্য হয় না বা ব্রেনের কোনো ক্ষতি করে না, এই জন্য খুব টেনশনের কোনো কারণ নাই, কিন্তু এই বাচ্চার ভবিষ্যতে আরো খিচুড়ি হতে পারে, এই জন্য আমরা কিছু পরামর্শ দিব, কিছু ঔষধ বলে দিব, এই ওষুধগুলো খাওয়াতে হবে জ্বর হলে, এবং জ্বর হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে হয়তো বা খিচুড়িটা হবে না, বাট এমনি আর টেনশনের কোনো কারণ নাই, ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে, এইভাবে তাকে আশ্বস্ত করতে হবে। হ্যাঁ, এই কথাগুলো কাউন্সিলিং এ বলতে হবে, আর ফিউচারের মধ্যে বলতে হবে যে এই খিচুড়ি যাদের একবার হয় তাদের ভবিষ্যতে এই খিচুড়িটা বারবার হওয়ার চান্স আছে আপ টু 6 ইয়ার্স, এবং পরবর্তীতে কিছু পার্সেন্টেজ আছে যে এদের পরবর্তীতে এপিলেপসি অথবা মৃগী রোগ হতে পারে, আফটার 6 ইয়ার্স এদের ভবিষ্যতে খিচুড়ি যেটা আমরা বলি মৃগী রোগ বা এপিলেপসি, এটা কিছু পার্সেন্টেজ 2-3% তোমার এরকম কনভার্সন এপিলেপসি হতে পারে, এই মেসেজটাও তাকে দিতে হবে। আর আপ টু 6 মান্থ বারবারই এরকম হতে পারে জ্বর হলে, তো জ্বর হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন জ্বরের সিরাপ খাওয়াইতে হবে, ডায়েরি পাম্প ট্যাবলেট খাওয়াইতে হবে, গাটা স্পঞ্জ করে দিতে হবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে, তাহলে হয়তো বা খিচুড়ি হবে না। আর খিচুড়ি হয়ে গেলে কি করতে হবে সেটাও তাকে শিখিয়ে দিতে হবে, সেটা আমরা পরে আসতেছি। আচ্ছা, খিচুড়ি হয়ে গেলে কি করতে হবে সেটা আমরা আসতেছি, তাহলে এই কাউন্সিলিং কথা মধ্যে এগুলো বলতে হবে। হ্যাঁ, তারপরে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে তোমরা মোটামুটি ভালোই বলছো, এই কথাগুলো বলার পরেই আমরা কি করব ইমিডিয়েটলি তাকে কি করব এবিসি মেনটেন, এবিসিডি মেনটেন। প্রথম কাজ হলো বাচ্চা যখন আসবে তাকে কোল থেকে নামাই দেবো, কোলে রাখবো না, বাচ্চাকে সুপাইন করে অথবা একটা লেফট ল্যাটারাল রাইট ল্যাটারাল পজিশনে শোয়াই দিব, কোলে রাখা যাবে না। কখনো আনকনসাস রোগী, কনভার্সনের রোগী, কমপ্লিকেটেড বাচ্চা, কোনো অবস্থাতে কখনো কোলে অ্যালাউ করা যাবে, কেন অ্যালাউ করা যাবে না, কোলে রাখলে এগুলো তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, সাফোকেশন হয়, এক্সপিরেশন করে, নানান প্রবলেম হয়, আলটিমেটলি কমপ্লিকেশন ডেভেলপ করে, এই জন্য কোনো অবস্থাতে এদেরকে বাচ্চাকে কোলে নেওয়া যাবে না, খারাপ হলেই তাকে সুপাইন পজিশনে রাখতে হবে, লেফট ল্যাটারাল অথবা রাইট ল্যাটারাল রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা এবিসিডি মেনটেন করে, এবিসিডি তো বুঝো নাকি, এবিসিডি মানে মেনটেন এয়ারওয়ে, মেনটেন ব্রিদিং, মেনটেন সার্কুলেশন এবং ড্রাগস আমরা মেনটেন করব, এই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, এনি আনকনসাস, এনি কনভার্সিভ প্যাশন, এই কাজগুলো করার পরেই প্রথম কাজ হলো টু কন্ট্রোল দ্য কনভালশন, টু কন্ট্রোল দ্য ফিভার, এই জ্বরের চাইতে আমরা জ্বর এবং ফিভার দুটার মধ্যে কোনটা গুরুত্ব দিব আমরা আগে, কোনটাকে গুরুত্ব দিব, জ্বর খিচুনিকে আমরা গুরুত্ব দিব, কারণ খিচুনি যদি তোমার মোর দেন 15 মিনিট বা পারসিস্ট করে বা লং টার্ম পারসিস্ট করে এগুলো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় ব্রেন, এই জন্য আমরা টু কন্ট্রোল দ্য কনভালশন ইমিডিয়েটলি, তাহলে আমার প্রথম কাজ হলো টু কন্ট্রোল দ্য কনভালশন, নেক্সট হলো টু কন্ট্রোল দ্য ফিভার। হ্যাঁ, তাহলে টু কন্ট্রোল দ্য কনভালশনে আমরা কি করব, কি ওষুধ দেব, ডায়াজিপাম দেব, কোন রুটে দেব জানো, আরেকটাল দেবো, রাইট, কি কি নামে পাওয়া যায় এটা বাজারে, সেডিল নাকি, সেডিল নামে পাওয়া যায়, কি ডোজে দিব, ডোজটাকে বলতে পারবে, ডোজ 0.5 mg/kg, আর পার রেক্টাল হলো 0.5 mg, একটা ইনজেকশনে কতটুকু থাকে জানো, একটা একটা ইনজেকশনে কতটুকু থাকে,
আহা হলো না, একটা ইঞ্জেকশনে কতটুকু ওষুধ থাকে? আহ 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, আর লিকুইড ফর্মে থাকে 2 ml, স্ট্রেংথ হলো 10 মিলিগ্রাম, থাকে 2 ml ঔষধ। তাহলে ধরো একটা বাচ্চার ওজন হলো 10 কেজি, সে কতটুকু পাবে? কতটুকু পাবে? একটা বাচ্চার ওজন হলো 10 কেজি, সে কতটুকু পাবে? 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম। এখন এটা দিবা কিভাবে? তাহলে কতটুকু পাবে ঔষধ? মিলিগ্রাম তো তুমি পাল্লা পাত্তর নাই, মাপতে পারবা না। তুমি তোমার ওষুধ থেকে কতটুকু বলবা দিবা? খুব প্র্যাকটিক্যাল বিষয়, এই জন্য এটা পরিষ্কার থাকতে হবে, বেশি কথা বলে লাভ নাই, খুব জরুরি এগুলো। কতটুকু ওষুধ দিবা? 5 মিলিগ্রাম বললা, তাই না? তার রিকোয়ারমেন্ট হলো 5 মিলিগ্রাম, রিকোয়ারমেন্ট হলো 5 মিলিগ্রাম। হ্যাঁ, একটা ওষুধে কতটুকু থাকে বললাম? 10 মিলিগ্রামে কতটুকু থাকে? 2 ml, 2 ml। তাহলে যদি 5 মিলিগ্রাম দিও, তাহলে ওষুধ কতটুকু হবে? 1 ml দিতে হবে। 1 ml, 1 ml, 1 ml, 1 ml দিব। পার রেক্টাল, পার রেক্টাল দিতে গেলে কি কি লাগবে জিনিস, কি কি জিনিস লাগবে, কিভাবে দিবা? হ্যাঁ, রেক্টাল দিতে গেলে কি জিনিস লাগবে? এই ওষুধটা দিতে কি কি জিনিস লাগবে? বাটারফ্লাই নিডল, বাটারফ্লাই নিডল লাগবে, একটা সিরিঞ্জ লাগবে। বাটারফ্লাই সুইটা আমরা কেটে কেটে নিব, কেটে নিয়ে ওষুধ যেটুকু দরকার সেটুকু আমি উঠাবো, উঠিয়ে পার রেক্টাল ঢুকাবো, 2 ইঞ্চি পরিমাণ পার রেক্টাল ঢুকাবো, তারপরে এটা পুশ করে দিব। বাস, শেষ। তাহলে আমরা এটা দিলে আমরা ইমিডিয়েটলি তোমার কনভার্সনটা কন্ট্রোল হয়ে যাবে, যদি ফেব্রাইল সিজার হয়ে থাকে। কেমন? তাহলে এটা আমরা দিব, আর তার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা কি করব? প্যারাসিটামল, স্পঞ্জি প্যারাসিটামল দিব। প্যারাসিটামল দেওয়ার আগে আর একটা কাজ করতে পারি, সেটা কি কাজ? কুসুম গরম পানি দিয়ে গাটা আমরা বুঝবো, আর পাশাপাশি আমরা প্যারাসিটামল দিব। এই যে বাচ্চাটাকে প্যারাসিটামলটা দিব, কিভাবে দিব বাচ্চাটাকে? খিঁচুনি হচ্ছে, এটা কিভাবে দিব? কোন রুটে দিব? ওরাল? হ্যাঁ, কোন রুটে দিব? খিঁচুনি হচ্ছে, এটা আমরা পার রেক্টাল দিব, এটা আমরা ওরাল দিতে পারবো না। পার রেক্টাল দিব, পার রেক্টাল সাপোজিটর পাওয়া যায়, প্যারাসিটামল সাপোজিটর, প্যারাসিটামল সাপোজিটর। এর ডোজটা কি? 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। সাপোজিটরে কতটুকু করে থাকে জানো? সাপোজিটরে কতটুক করে থাকে? 250 মিলিগ্রাম থাকে, রাইট? 250 মিলিগ্রামও থাকে, 125 মিলিগ্রাম আছে, 60 মিলিগ্রাম আছে, 500 মিলিগ্রাম আছে। হ্যাঁ, যার যেটুকু লাগে। আমরা কতটুকু ডোজটা কতটুক বললাম? 15 মিলিগ্রাম, 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। বাস, এটা আমরা দিয়ে দিব, আর টেপিড স্পঞ্জিং করবো, গেল এইটুকু। আর যদি কোনো ইনফেকশন আমরা সাসপেক্ট করি, এখন আমরা আসি স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টে যদি কোনো ইনফেকশন সাসপেক্টেড করি, এটা ইউটিআই এর জন্য হলো অথবা টনসিলাইটিস ফ্যারিঞ্জাইটিস এর জন্য হলো, কোনো ইনফেকশন সাসপেক্ট করলে আমরা অ্যাকর্ডিং টু স্পেসিফিক থেরাপি হিসাবে তাকে আমরা অ্যান্টিবায়োটিক একটা কভারে রাখি। আমরা ওটা ব্লাইন্ডলি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি, সাধারণত অ্যান্টিবায়োটিকের ব্যাপারে বলা আছে, খেতে পারে তাহলে অ্যামোক্সিসিলিন ওরালি অথবা কোট্রামোক্সাজল অথবা সেফিক্সিম,
আর যদি আনকনসিয়াস থাকে খেতে না পারে তাহলে আমরা সেফটি অ্যাকশন দেওয়া রাখি, যদি কোনো ইনফেকশন সাসপেক্ট করি সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক কভারে রাখার যৌক্তিকতা মনে করি যদি কোনো সাসপেক্টেড ইনফেকশন থাকে কোথাও। এই হলো মোটামুটি ম্যানেজমেন্ট। আর ফার্দার হলো আমরা যাতে ফার্দার আর তোমার ফিউচারে তার কনভার্সন না হয় এই জন্য তাকে আমরা কিছু অ্যাডভাইস করি। একটা হলো যে ডিউরিং কনভার্সন ফার্দার যাতে জ্বর হলেই আপ টু 5 ইয়ার্স পর্যন্ত সে ওরাল ডায়াজিপাম খাবে। ওরাল ডায়াজিপাম, ওরাল ডায়াজিপাম কতটুক খাবে? 1 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 3 ডিভাইডেড ডোজ, 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 3 ডিভাইডেড ডোজ। কতদিন খাবে? 2 থেকে 3 দিন। এটা হলো ফার্দার সাজেশন ভবিষ্যতের জন্য, যখনই জ্বর হবে জ্বর হওয়া মাত্রই এই ট্যাবলেটটা খাবে ডায়াজিপাম, 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 3 ডিভাইডেড ডোজ ফর 2 to 3 ডেজ। বুঝতে পারছো? কত বছর পর্যন্ত? আপ টু 6 ইয়ার, আপ টু 5 ইয়ার্স। ধরো তোমার কাছে এখন 1 বছরের সময় আসলো কিছুদিন নিয়া, তাকে বলতে হবে 6-5 বছর বয়স পর্যন্ত জ্বর হলেই আপনাকে ডায়াজিপাম ট্যাবলেট খাইতে হবে, যতক্ষণ জ্বর না কমবে ইউজুয়ালি 2 থেকে 3 দিন ডায়াজিপাম খাবে, অথবা ক্লোবাজেপাম অথবা ক্লোবাজাম অথবা এই তিনটার যে কোনো একটা, আমরা ডায়াজিপামটা বেশি এনকারেজ করি। হ্যাঁ, 2 থেকে 3 দিন খাবে এটা হলো, এবং জ্বর হওয়া মাত্র ট্যাবলেট স্পঞ্জিং করবে, আর জ্বর হওয়া মাত্রই প্যারাসিটামল সিরাপ খাবে আর এই ট্যাবলেটটা খাবে। বোঝা গেল? আর যদি খিচুড়ি হয়েই যায়, যদি বাড়িতে খিচুড়ি হয়ে যায়, সবসময় তো হাসপাতালে আসলো না, আসতে পারবে না, আসতে পারেও না, ধরো বাড়িতে খিচুড়ি হয়ে গেল, এই জন্য মাকে আরো কিছু পরামর্শ দিতে হবে। কি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ, হ্যাঁ 11টা বেজে গেছে আর রাখা যাবে না। ঠিক আছে, তাহলে ফার্দার হোক কিছু জ্বর হলে আমরা কি বলবো? ডায়াজিপাম ট্যাবলেট দেবো, প্যারাসিটামল সিরাপ দেবো, ট্যাবলেট স্পঞ্জিং করবো 5 বছর বয়স পর্যন্ত। আর যদি 5 বছরের মধ্যে বাড়িতে কখনো খিচুড়ি হয়ে যায় তখন কি করব এটা বলে শেষ করে দিচ্ছি। সেই কাজটা কি করব, তাকে মাকে আমরা বলবো ডায়াজিপাম পার রেক্টাল যেভাবে আমরা দিলাম সেভাবে শিখিয়ে দিতে পারি, এই যে বাটারফ্লাই নিয়ে সিরিঞ্জ দিয়ে, অথবা সহজ প্রযুক্তি হলো ওটা দেওয়া একটু কমপ্লিকেটেড হয়ে যায়, হিসাব নিকাশ বেশি হয়ে গেল অসুবিধা, তাদেরকে আমরা সাপোজিটর এনকারেজ করি। ডায়াজিপাম সাপোজিটর পাওয়া যায়, ডায়াজিপাম সাপোজিটর, ওটা একটা সাপোজিটরে 10 মিলিগ্রাম থাকে, আমার হিসাবে যা আসে সেই পরিমাণটুকু আমরা সাপোজিটর দিয়ে দিতে পারি। আর প্যারাসিটামল সাপোজিটর বল যে খিচুড়ি হয়ে গেলে এই ওষুধটা পায়খানার ব্যবহার করবেন, সবাই রাখবেন, আর এবিসি যেগুলো আমরা বললাম এগুলো মেনটেন করবেন, বাস এই হলো মোটামুটি কথা। তো ঠিক আছে, আমরা শেষ করে দেই, তোমাদেরও টাইম শেষ, আলোচনাও শেষ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমরা শেষ করতে যাচ্ছি, শেষ পর্যন্ত সবাইকে পেলাম না, 19 থেকে 15 জন পর্যন্ত আসলো, 4 জন চলে গেল। আর ঠিক হলো না, এটা ক্লাস থেকে তো চলে যাওয়া যাবে না, কানেকশন চলে গেছে অনেকের স্যার, বৃষ্টি হচ্ছে সব জায়গায়, বৃষ্টি হচ্ছে সব জায়গায়, কই কানেকশন তো চলে যায়। আচ্ছা ঠিক আছে, অজুহাত তো আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। আমারও ধন্যবাদ তোমাদেরকে অনেকক্ষণ যাবৎ পাশে থাকার জন্য, আমরা আর ফিডব্যাক নিতে পারলাম না, আমারও একটু তারা আছে, তোমাদেরও তারা আছে, তোমার একটু ফিডব্যাক নিলে সুন্দর হতো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।